সেই ধর্মগত ব্যয় আমার শরীরের মধ্যে ব্যথা লাগলে যেমন কষ্ট অনুভব হয় ঠিক তেমনি ভাবে মায়ানমারের জমিনে বিভিন্ন পৃথিবীর মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি আমার মুসলমান ভাইয়ের শরীরের মধ্যে কোনো কাটা লেগে যায় মুসলমান ভাইয়ের শরীরের মধ্যে যদি কোনো স্পট লাগে দাগ লাগে সত্যিকার যদি আমি মুসলমান হই অবশ্যই এই আঘাতটা যেন আমার গায়ে লাগছে এমন অবস্থা আমাকে হওয়া লাগবে ঠিক কিনা বলে আজকে মানবতাবাদীরা তাম পৃথিবীর জমিনে এত বেশি বলিয়া উড়ায় কিন্তু যখন আমার প্রতিবেশী মুসলিম দেশে মানবতার চরম বিধ্বস্ত হয় তখন তাদের জবানে কোনো কথা ওঠে না তার কারণ একটাই যেহেতু মুসলিম নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত রক্ত ঝরতেছে আর কারণ ওই কেবল শুধুমাত্র মুসলমানের আজকে যদি মুসলমানের রক্ত না হতো অন্যান্য বিজুদের যদি ফোটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ত দেখতেন এটাকে তারা কি করে ফেলতো ঠিক কিনা বলে এই জন্য আমার বাইরা মুসলমানেরা আমরা ইমানদার এক কালেমা এক নামাজ একই নবীর উম্মত আমরা আপসের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে দলাদলি বাদ দিই আমরা আপসের মধ্যে এক ভাইয়ের মতো হয়ে যা আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইমানদার কে অপরের ভাই বংশীয় ভাই না হলো আমরা ধর্মীয় ভাই কি বলেন আমরা ধর্মীয় ভাই বংশীয় ভাইয়ের বাবা যেমন ধর্মীয় ভাইয়ের বাবা তেমন সুবহানাল্লাহ রাসূল বলেছেন ইমানদার একে অপরের ধর্মীয় ভাই অতএব তোমার মুসলমান ভাইয়ের সন্তানের মানে তোমার সন্তান তোমার মুসলমান ভাইয়ের ছেলে মানে তোমার ছেলে তোমার মুসলমান ভাই খেলো মানে তুমি এই সাধারণ দুই একটা খেজুর বাজারে বিক্রি করলে যার উচিত দাম পাওয়া যাবে না আর দুই একটা খেজুর খেলে তার পেটও ভরবে না এই সামান্য জিনিস মুসলমানের ভাই খেয়েছে তার জন্য তুমি এত উচ্চ বাক্য করার দরকার নাই তুমি যদি মাফ করে দাও আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উন্নত জাতের ফল খাওয়াইয়া তোমাকে সন্তুষ্ট করে দেবে কিন্তু সে তো মুনাফিক সে কো হুজুর আপনি আমার ওয়াজ করতেছেন আমি তো ওয়াজ জানি ওয়াজের দরকার নাই দুনিয়ার ফল নিম্ন আখেরাত জান্নাতের ফল উন্নত এগুলো ওয়াজ করিয়েন না জান্নাতের উন্নত ফল দরকার নাই আমার দুনিয়াটা যদিও নিম্ন কিন্তু দুনিয়াটা তো নগর আর পরকালের জান্নাতের ফল উন্নত হলো ওইটা কি বাকি আপনি আমারে বেকুক পাইছেন।